ঢাকা সফর করছেন ইউরোপের দেশ সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়না জান্স। দ্বিপাক্ষিক বৈঠক এবং মধ্যাহ্নভোজে অংশ নিতে সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান ডায়না জান্স। তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে দুই বন্ধুরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি উঠে আসে বাণিজ্য সহযোগিতা এবং জাতীয় নির্বাচন প্রসঙ্গ। দেড় ঘণ্টার আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুই মন্ত্রী। যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচনের আগে বাণিজ্যিক নিষেধাজ্ঞার শঙ্কা নেই। এ বিষয়ে চালানো প্রচারণাকে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত হিসেবেও উল্লেখ করেন তিনি। সেই সব রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে কথা সরাসরি বলে আপনারা কাজগুলি করবেন। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনের জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ট্রেড স্যাংশন তো অনেক দূরের কথা, নতুন করে আর কোনো পিউনিটিভ মেজার্স নেওয়ার কোনো সম্ভাবনা এবং এটার বাস্তবতা বা কোনো প্রেক্ষাপট নেই। পরে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় সুইডেন। The challenges ahead of the upcoming parliamentary elections and the overall some foreign policy topics, without saying that we want to see free and fair elections, and that's the responsibility of government. এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইডেনের প্রতিমন্ত্রী ডায়না জান্স। এ সময় সরকার প্রধান জানান নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর সরকার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।